বাংলাদেশকে নিয়ে অনেকের ভাবমূর্তি যে বাংলাদেশ দুর্নীতিযুক্ত দেশ, যেখানে যায় সেখানেই হচ্ছে দুর্নীতি। দুর্নীতি ছাড়া আসলে এক পাও কোথাও আগানো যাচ্ছে না। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ছোট থেকে বড় সব জায়গাতেই দুর্নীতি হচ্ছে। সিন্ডিকেটের মধ্যে যারা আছে এদেরকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। বাংলাদেশে আমরা প্রতিটা সেক্টরে আসলে কাঁচা বাজার থেকে শুরু করে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান যাই বা মেডিকেল সেক্টর বলেন, চাকরির বাজার বলেন, যেখানে যাই সেখানেই হচ্ছে দুর্নীতি। দুর্নীতি ছাড়া আসলে এক পাও কোথাও আগানো যাচ্ছে না। মেডিকেল সেক্টর যে কোনো একটা আমরা সেবা নিতে গেলে সরকারি মেডিকেলগুলো যেগুলো হয় যে টাকা আমাকে বাইপাস করে যে অন্য কাউকে দালাল এইভাবে প্রসেসে যাইতে হয়, মানে জরুরি সেবাগুলো নিতে গেলে। সো এটা যদি আমরা ভাঙতে চাই সেই ক্ষেত্রে সরকারের প্রশাসনিক কাঠামোতে যেরকম কড়াকড়ি আরোপ করতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় জনবল বাড়ানোটাও প্রয়োজন। অনেক ক্ষেত্রে যে জনবলের অভাবে এই ব্যাপারগুলো তদারকি করা সম্ভব হচ্ছে না। আর দুর্নীতি দমন কমিশন আমার মনে হয় যে ওরা হচ্ছে কোনো একটা নিউজ না হলে বা কোনো টপিক ভাইরাল না হলে তাদের টনক নড়ে না বা তারা হচ্ছে তখন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা যদি অলওয়েজ অ্যাক্টিভ থাকতো ব্যাপারগুলোতে এবং তাদের যদি কোনো ইন্টেলিজেন্ট বাহিনী বা কোনো এরকম কোনো সোর্স থাকতো যে তারা এইসব ব্যাপার অলওয়েজ খতিয়ে দেখবে কখন কোথায় কী হচ্ছে এবং সে অনুযায়ী যদি ব্যবস্থা নিতে পারতো তাহলে হয়তো বা আর একটু দুর্নীতি কমানো যেত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। দুর্নীতিটা কোন জায়গাটাতে নাই, একটা ছোট ব্যবসা থেকে এখন ডিম ব্যবসা থেকে শুরু করে একটা ছোট যে কোনো একটা চা ব্যবসা করতে গেলেও সেখানে দুর্নীতি করতে করে টিকে থাকতে হচ্ছে। আর দুর্নীতিটা দমনের জন্য আমাদের সবারই মন থেকে স্টেটমেন্ট নিতে হবে যে না, দুর্নীতি করা যাবে না। আর অন্যান্য দেশে আমি যা দেখছি যে আমাদের বাইরের দেশগুলোতে আমাদের বাংলাদেশকে নিয়ে অনেকের ভাবমূর্তি যে বাংলাদেশ দুর্নীতিযুক্ত দেশ, বাংলাদেশের মানুষের কথায় কথায় এমনকি মানুষের রক্তে শিরায় শিরায় দুর্নীতি আছে। তো এদিক থেকে আমার মনে হয় যে দুর্নীতিটা একটু কমানো দরকার, সেটা সব দিক থেকেই হোক। দুর্নীতি যদি কমানো হয় তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ, আমরা আশা রাখি যে বাংলাদেশের একটা ভালো, এখন যে বর্তমানে যেটা ভালো ভাবমূর্তি ধারণ হচ্ছে বিশ্বের কাছে, তা আরও ইনশাল্লাহ বাংলাদেশ আরও যদি দুর্নীতিমুক্ত হয়ে যায়, আমরা আশা রাখি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, সে অবশ্যই এটার বিরুদ্ধে একটা লিগ্যাল কঠিন থেকে কঠিনতর স্টেপ যদি সে নেয় তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো হবে। দুর্নীতি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই শুধুমাত্র না, এটা বাংলাদেশের বাহিরেও দুর্নীতি আছে। সো আমাদের দেশের এই দুর্নীতি পরিস্থিতিকে যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের দেশের এই সিন্ডিকেট ব্যবস্থাগুলোকে আগে প্রথমে হস্তক্ষেপ করতে হবে। সিন্ডিকেট যেখানে বাজারের মধ্যে সিন্ডিকেট, চাকরির বাজারে সিন্ডিকেট, পড়ালেখার ক্ষেত্রে সিন্ডিকেট, এই সমস্ত সিন্ডিকেট প্রথমে আমাদের দূর করতে হবে। সিন্ডিকেটের মধ্যে যারা আছে এদেরকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, দেন আমাদের দুর্নীতিটা আমরা আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারব। দুর্নীতি এখন বলতে গেলে সব জায়গাতেই হচ্ছে, আপনি পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ছোট থেকে বড় সব জায়গাতেই দুর্নীতি হচ্ছে। আর এই দুর্নীতিগুলো যদি আমরা দমন করতে যাই তাহলে আমাদের সবার ফার্স্টে আমাদের যে একটা সরকার, সেই সরকারটা সঠিকভাবে গঠন করতে হবে। সরকার যদি সঠিকভাবে গঠন হয় তাহলে সে যদি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি দেখে যে এইখানে দুর্নীতি হচ্ছে বা ওইখানে দুর্নীতি হচ্ছে, সেগুলো যদি স্টেপ সে নেয় তাহলে দেখা যাবে কি দুর্নীতিটা দিন দিন কমে যাবে। আর 15 বছর ধরে যেহেতু বাংলাদেশটা একটা আবদ্ধ ছিল, একটা মানে একজনের একজনই দেশ শাসন করতেছিল, তো এখন অনেক মানুষই ছিল যে তার চাহিদা সে পূরণ করতে পারেনি 15 বছরে। এখন অনেক তারাও হচ্ছে এখন চাচ্ছে যে না, আমি আমার যে করেই হোক আমি আমার চাহিদা পূরণ করবো, আমি দুর্নীতি করেই হোক বা আমি সফল পথে চলেই হোক। তো তাদের ভিতরেও এখন দেখা যাবে কি তাদের ভিতরেও একটা দুর্নীতির জিনিস চলে আসছে যে না, আমি এই জিনিসটা পাবো, এটা আমার দুর্নীতির মাধ্যমে হলেও আমার পাইতে হবে। বাজার জিনিসটাই দেখি, সেখানে ওরাই বাজার ব্যবসায়ীরাই বিভিন্ন ইয়াতে সিন্ডিকেট দিচ্ছে, যেটা সাধারণ জনগণের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা সাধারণ জনগণের ক্ষেত্রে সম্ভবও হচ্ছে না যে আমি আমি একটা চাল বা ডাল কিনতেও আমি যদি যাই সেখানেও দেখা যাচ্ছে দাম বেড়ে দিচ্ছে। এখন সেটা যদি সাধারণ জনগণ যদি সেটা কিনতে যায় তার কাছেও তো একটা পুঁজি থাকা লাগবে, এখন ওই সেই পুঁজিটা উপার্জন করতে গেলেও তার একটা দুর্নীতির পথে পা দিতে হচ্ছে যে না, আমি ওই আমি যে করে হোক আমি আমার মানে চাহিদাটা আমি পূরণ করি। তো এরকম করে সব জায়গাতেই দুর্নীতি হচ্ছে। আর এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আর ও সমন্বয়ক বা যারা আছে, তারা যদি এই জিনিসটা একটু একটু ভালো করে নজর দিয়ে দেখে তাহলে আমার মনে হয় যে দুর্নীতিটা বন্ধ করা পুরোপুরি না হলেও মানে মানে যাতে মানে কিছুটা হলেও সম্ভব।